প্রশ্ন করেছেন মামুন রাসেল, 9 মাসের বাচ্চার রাতের খাবার কেমন দেওয়া উচিত জানাবেন। 9 মাসের বাচ্চা আসলে 6 থেকে 9 মাস থেকে যেহেতু আমাদের উইনিং আলগা খাবারটা শুরু হয় সন্ধ্যা 7টা থেকে 7:30টা, একটা সলিড খাবার আমরা বাচ্চাকে দিতে পারি। সেটা অনেকে সেরেলাক প্রেফার করে থাকেন, অনেকে ন্যাচারাল খাবার, যেমন এক টুকরো ছোট মাছ 30 থেকে 60 গ্রামের একটা নরম মাছ আপনার বাচ্চার হতে পারে, বা সবজি 30 থেকে 60 গ্রাম হতে পারে, অথবা একটু জাউ ভাত হতে পারে চিকেন স্টক দিয়ে বাচ্চাকে দিতে পারেন। এছাড়া সেমাই, সুজি, সাবুদানা, অনেক ভ্যারাইটি খাবার আছে। যে খাবারগুলো সকালে বা দুপুরে দিয়েছেন সেটা আর সন্ধ্যার দিকে না দিলেই ভালো। রাতে যদি 7:30টায় বাচ্চাকে খাওয়াতে পারেন ডিনারটুকু, তারপরে আবার 2 ঘন্টা গ্যাপ দিয়ে বাচ্চাকে বুকের দুধ বা ফিডার খাইয়ে দিয়ে বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিতে পারেন।